दुकानदार एक कप चाय दो। रे दी कप चाय दिस। चाय दो दी कप। बॉय बॉय। আপনার মন খারাপ? আরে বাবা রে কোস না, আগে 12 বছর যাবৎ বিকাশ করলাম, কোনো কিছু করতে পারলাম না। আমি ভাবতেছি কি করবো, করবো না। কিছু ক্যাশ টেস্ট নেই আপনার কাছে? আছে, এখন 50,000 টাকা নিয়ে আসছি, তাহলে কি করবো? 50,000 টাকা তাও কথা ঠিক আছে, 50,000 টাকা দিয়ে কিছুই হয় না। আপনি একটা কাজ করেন, আপনি যদি টাকাগুলো আমার কাছে দেন না, আপনার টাকা প্রতিদিন বাচ্চা দেবে। আপনি কি ডিসিশন কি নিচ্ছেন? আপনার টাকা মানি আমার টাকা, আমার টাকা মানি আপনার টাকা, না বুঝতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি বাড়ি আসেন, সব টাকা তো বাচ্চা দিয়ে ফেলছে। কাকা আপনি কি ডিসিশন নিচ্ছেন? তাহলে শুনেন, আপনার আমি বলি, যদি আপনি যদি বড় টাকা দেন আপনার টাকার বাচ্চা বড় হবে, যদি ছোট টাকা দেন বাচ্চা ছোট হবে, মা অনুযায়ী বাচ্চা। আপনি কত দিবেন? আমার হাতে কত আছে চাই আমি। হ্যাঁ নেন, আপনি যা পারেন। বিশ্বাস করতে পারেন আমাদের? এখানে 1,000 টাকা আছে, এখন দেখো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, দেন টাকা, যত আপনি বাচ্চা পাই যাবেন কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো আছি। আপনি বাচ্চা বললাম, কাকা বাচ্চা দে। আরে বাচ্চা না তো বাবা, কি টাকা? আরে আল্লাহ, টাকার বাচ্চা তো টাকাই হবে, টাকা তো মানুষের বাচ্চা দিবে না, বুঝলেন না? ও আচ্ছা, আমি তো বুঝতে পারি না। গরেন গরেন আমি দিছেন, প্রত্যেকটা টাকা বাচ্চা দিছে, দেখেন নি আমি। আচ্ছা আমি একটু বুঝতে নেই। হ্যাঁ দেখছেন কত সতেজ বাচ্চা, সতেজ। আচ্ছা আমি নিয়ে যাই। হ্যাঁ টাকা টাকা। হ্যাঁ মাঠ আছে, একটু বড় হইতো তাহলে আরো আপনার বিশাল বিশাল বাচ্চা হইতেন। আর আমার কাছে আরো কিছু টাকা আছে, দেন দেন। আঙ্গুদারে তো মাঝে তো না, দেন দিবেন। তোরা দাঁড়া, আমি আনতেছি। হ্যাঁ দেন কেন? আচ্ছা ও কাকা আসি, আইয়েন আইয়েন। দর বাতি যা, এখানে 20,000 টাকা আছে। আচ্ছা আমি এখন যাইতে হবে, কালকে আবার দিয়ে আমরা ঘরে যান গিয়া। আচ্ছা
Yeah.